গেল চৌঠা সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ 37 জনের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন 31 জন। ঘটনার কারণ উদ্ঘাটনে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। 13 দিনের মাথায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার বিকেলে জমা হয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে। তদন্ত কমিটির প্রধান জানান, অবৈধভাবে ওই মসজিদের নিচে পাইপলাইনের রাইজার স্থানান্তর করা হয়েছিল, পরবর্তীতে সেখান থেকেই গ্যাস লিকেজ হয়ে মসজিদের পুরো অংশে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, অবৈধ পাইপলাইনের এই সমস্যা সারাতে কেউ অভিযোগ করেনি তিতাসে। মসজিদের টাইলসের ফ্লোর থেকে 3 ফিট 3.5 ফিট নিচে আমার পাইপ, সেক্ষেত্রে যদি গ্যাস আমার মসজিদের নিচে চলে যায় তাহলে যেখানে টাইলসটা লাগানো হয়েছে সেই টাইলস কোন শক্ত স্ল্যাবের উপরে লাগানো হয়েছে, গ্যাসটা উপরের দিকে চলে আসতে পারছে এবং সেটা জমা হয়েছে মসজিদের এসি চেম্বারে। এসি চেম্বারে মিটারবিহীন বৈদ্যুতিক অবৈধ সংযোগ পেয়েছি, সেই স্পার্ক থেকে মসজিদের ভিতরে যে গ্যাস জমানো ছিল সেখানে এই বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে। প্রতিবেদন অনুযায়ী 1998 সালে মসজিদের নিচে পাইপলাইনের রাইজার স্থানান্তর করা হলেও তিতাস কেন তা 22 বছরেও জানলো না, এই প্রশ্নের উত্তর দিতে পারেননি তদন্ত কমিটির প্রধান। একটা পরিত্যক্ত রাইজারে ছিদ্র পেয়েছে, এই রাইজারটাকে যারা লে করলো, পরিত্যক্ত যারা বানালো, সেটা যদি ওখানে গ্রাহক তার নিজস্ব উদ্যোগে করে থাকে শনাক্ত হয়ে যায় তাহলে আমি তিতাস গ্যাসকে কিভাবে দায়ী করব। বিদ্যুতের অবৈধ সংযোগ সেখানে কিভাবে দেয়া হলো, কারা দিয়েছে, সেসব বিষয়েও ডিপিডিসিকে নিয়ে তদন্ত করার কথা জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানান, প্রতিবেদন দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কেউ কারো দায়িত্ব কিন্তু এড়াতে পারে না, আমি মনে করি। এই রিপোর্টের মধ্যে কিন্তু বলা হয় নাই যে তাদের দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হোক। এই রিপোর্টে স্পষ্টভাবে খালি ঘটনাটা উল্লেখ করা আছে। আমার বিভাগের থেকে যে গাফলতিগুলি আছে সেটার জন্য কিন্তু তারা অনুমতি এড়াতে পারবে না। এদিকে এই ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির রিপোর্ট বিকেলে জমা দেয়া হয়েছে। জেলা প্রশাসক জসিম উদ্দিনের কাছে এই প্রতিবেদন জমা দেয়া হয়। 40 পৃষ্ঠার প্রতিবেদনে গ্যাসের লিকেজ, বৈদ্যুতিক শর্ট সার্কিট, মসজিদ কমিটির অবহেলাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। আর রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত প্রতিবেদন জমা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।